ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের করাবো মৌলিক উৎপাদকের সাহায্যে নিম্নলিখিত সংখ্যাগুলির লসাগু নির্ণয় করি। এই অঙ্কগুলো আজকে আমি তোমাদের করাবো। কিভাবে আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে এই অঙ্কগুলো করব দেখে নাও। 2-এর ক নম্বর অঙ্ক কি বলেছে? 12 ও 18। দেখে নাও, 12 ও 18। আচ্ছা, তো মৌলিক উৎপাদকের সাহায্যে আমরা লসাগু করব। 3-এর চেরা 12, 3 6 18। 2 দিয়ে যদি আমরা 4-কে ভাগ করি তাহলে 2 পাবো, আর 2 দিয়ে 6-কে ভাগ করলে 3 পাবো। দেখো, 12 আর 18-কে আমি মৌলিক সংখ্যা দিয়ে ভাঙালাম। মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু মানে এই সংখ্যাগুলোকে তোমরা যে ভাঙাবে সেই সংখ্যাগুলো যাতে মৌলিক সংখ্যা হয়, এগুলোকে বলা হয় সংখ্যার উৎপাদক। যে সংখ্যা দিয়ে আমরা সংখ্যাটাকে ভাঙাই বা সংখ্যাটাকে ভাগ করি সেই সংখ্যাটা হচ্ছে ওই সংখ্যার উৎপাদক। তাহলে এখানে দেখো, 3, 2, 2, 3, এগুলো হচ্ছে উৎপাদক। এবং এই উৎপাদকগুলো কি? মৌলিক। 3, 2, 2, 3, এগুলো হচ্ছে কি সংখ্যা বলো তো? মৌলিক সংখ্যা। তো আমাদের সেটাই বলেছে যে মৌলিক উৎপাদককে সাহায্যে লসাগু করো। এখন আমরা লিখব, সুতরাং লসাগু, উৎপাদকগুলো কি করব? লসাগুর সময় প্রত্যেকটা উৎপাদক গুণ করো। 3 2 6, 3 2 6, 6 6 কত হলো? 36। তাহলে এই হলো তোমাদের মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু। চলো পরের অঙ্কটা দেখে নিই। পরের অঙ্কটা রয়েছে 45 ও 75। 45 ও 75, আচ্ছা 45 75, 5 দিয়ে যাবে, 5 লং 45, 5 15 75, 3 দিয়ে ভাঙাবো, 3 3 9, 3 5 15। দেখো এই উৎপাদকগুলো প্রত্যেকটা কি উৎপাদক আসলো? মৌলিক উৎপাদক। তোমরা যৌগিক সংখ্যা দিয়ে কিন্তু ভাঙাবে না, মৌলিক উৎপাদক দিয়ে কিন্তু তোমরা এগুলোকে ভাঙাবে। তাহলে লিখব, সুতরাং লসাগু, 5 3 3 5, 3 5 কত হয়? 15। 3 5 15, তাহলে 15 আর 15 যদি আমরা গুণ করি তাহলে কত পাবো? 5 5 25, 7 2, 7 5 1, 5 7 5 2, 225। তাহলে আমরা কত পেলাম লসাগু? 225। তারপরের অঙ্কটি কি রয়েছে? তারপরের অঙ্কটি রয়েছে 70 ও 56। 70 ও 56, তাহলে আমরা 70 আর 56-কে ভাঙাবো। দেখো এখানে শেষে কি রয়েছে? 0 রয়েছে, আর এখানে 6 রয়েছে। তাহলে এই সংখ্যা দুটো 2-এর ঘর দিয়ে ভাঙানো যাবে। তাহলে 2 দিয়ে 70-কে ভাগ করলে কত হয় বলো তো? যদি তোমরা না জানো তখন কি করবে, 2 দিয়ে 70-কে রাফে এইভাবে ভাগ করে নেবে। 3 2 6, 5 2 10, কত পেলাম? 35। তাহলে এখানে হবে কত? 35। 2 দিয়ে 56 কত হবে যদি তোমরা না জানো? তখন 2 দিয়ে 56-কে ভাগ করবে। 2 2 4, 16, 8 2 16, কত হলো? 28। এবার 7-এর ঘর দিয়ে আমরা 2-টাকে ভাগ করতে পারবো, 5 7 35, 4 7 28। দেখো এখানে প্রত্যেকটা উৎপাদক মৌলিক, এগুলো কিন্তু মৌলিক, কিন্তু এটা কিন্তু যৌগিক। তো আমাদের কিন্তু যৌগিক সংখ্যা রাখা যাবে না, আমাদের প্রত্যেকটাকে মৌলিকে আনতে হবে। তাহলে 4-কে যদি আমরা ভাঙাই, 2 2 4, 5 5-ই থেকে গেল 2 2 4, বুঝতে পারলে? তাহলে এই উৎপাদকগুলো প্রত্যেকটা কি পেলাম আমরা? মৌলিক উৎপাদক পেলাম, তাই না? তাহলে লিখব, সুতরাং সুতরাং লসাগু, লসাগু 2 7 2 5 2, 7 2 14, 5 2 10, 2, 10 দিয়ে 14-কে যদি আমরা গুণ করি তাহলে হবে 140 গুণন 2। 140-এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে কত হবে? 200, 4 2 8, 2 2, কত হবে? 280। তাহলে এই হচ্ছে আমাদের উত্তর, 280, বুঝতে পারলে?
এবার তোমাদের ঘ নম্বর অঙ্কটি তোমরা কিন্তু নিজে করবে। এবার আমি তোমাদের নিচের অঙ্কটি করাবো, দেখে নাও কি বলছে। সবচেয়ে ছোট মানে ক্ষুদ্রতম কোন সংখ্যা 8 ও 10 দিয়ে বিভাজ্য, মানে কোন সংখ্যাটি 8 দিয়েও ভাগ করা যাবে 10 দিয়েও ভাগ করা যাবে। তো এই ধরনের অঙ্ক যদি থাকে, যে তোমাদের যদি বলে ক্ষুদ্রতম সংখ্যা বা ছোট সংখ্যা বের করতে, তখন তোমরা কি করবে, এই সংখ্যা দুটোর লসাগু করবে, বুঝতে পারলে? এই সংখ্যা দুটোর কি করবে, লসাগু। যা লসাগু আসবে সেটাই হবে 8 ও 10 দিয়ে বিভাজ্য সংখ্যা, তাই না? দেখো কিভাবে করব আমরা। দেখো 8 ও 10, তাহলে আমি কি করব, লসাগু করব। 4 দুগুণা 8, 5 দুগুণা 10। এবার আমরা যদি 4টাকে না ভাঙ্গাই তবু কিন্তু আমাদের চলবে, তাই না? বা যদি ভাঙ্গাই নেই তবু কোনো সমস্যা নেই, 2 দুগুণা 4, 5, 5ই থেকে যাবে, তাই না? তাহলে আমরা লসাগু কত পাবো, তা লিখবো। সুতরাং নির্ণেয় লসাগু, বা এমনি শুধু লসাগু লিখতে পারো, আমি নির্ণেয় লসাগু লিখছি। নির্ণেয় লসাগু কি করব, এই যে উৎপাদকগুলো রয়েছে প্রত্যেকটাকে কি করব, গুণ করব, তাই না? তাহলে আমরা লসাগু পেয়ে যাব। 4 8 10 কত হলো, 40। তাহলে এই 40 সংখ্যাটি 8 দিয়েও ভাগ করা যায়, 10 দিয়েও ভাগ করা যায়, তাই না? 40কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে 5 পাবো, 40কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে 4 পাবো। তাহলে দেখো এই 40 সংখ্যাটি 8 ও 10 দিয়ে বিভাজ্য। তাহলে আমরা লিখব, সুতরাং 40, তাহলে লিখবো এইভাবে লিখবো, 8 ও 10 দিয়ে বিভাজ্য সংখ্যাটি হলো 40, সংখ্যাটি হলো 40, বুঝতে পারলে? চলো পরের অঙ্কগুলো কি রয়েছে দেখি। দেখো এই অঙ্কটি 15, 20 ও 18 লসাগু, এই অঙ্কটি তোমরা অবশ্যই পারবে, কারণ তোমরা লসাগু শিখলে। নিচে একটা অঙ্ক দেওয়া রয়েছে, খুব সুন্দর অঙ্ক, কি বলা আছে, যে 3টি ঘন্টা একসাথে বাজার পর 15, 20 ও 25 সেকেন্ড অন্তর বাজে, মানে 3টি ঘন্টা একসাথে বাজার পর 15, 20 আর 25 সেকেন্ড অন্তর বাজে, অন্তর মানে পর পর বাজে, তাহলে কতক্ষণ পরে ঘন্টাগুলি আবার একসঙ্গে বাজবে, কতক্ষণ পরে ঘন্টাগুলি আবার একসঙ্গে বাজবে। তো কীভাবে আমরা অঙ্কটা করব, আমরা কি করব, এই যে 15, 20 আর 25 সেকেন্ডকে লসাগু করব, বুঝতে পারলে? 15, 20 এবং 25 সেকেন্ডকে কি করব, লসাগু করব। চলো দেখে নিই 6 নম্বর অঙ্কটি। পনেরো, কুড়ি ও 25, এগুলোকে আমরা লসাগু করব। 3 5 15, 4 5 20, 5 5 25, এই সংখ্যাগুলোকে যদি আমরা না ভাঙাই, আবার 4 রয়েছে, 4কে ভাঙানো যায় না, ভাঙালে চলবে, তো আমাদের লসাগু কত আসবে। সুতরাং নির্ণেয় লসাগু, নির্ণেয় লসাগু কি করবো, এই উৎপাদকগুলো গুণ করবো, 5 3 4 5, 3 5 15, 4 5 20, তাহলে 2 দিয়ে 15কে গুণ করলে কত হবে, 30 আর 0, তাহলে আমাদের লসাগু আসলো 300, এই 300 হচ্ছে সেকেন্ড। তাহলে আমি লিখব 300 সেকেন্ড সমান সমান 300 ভাগ 60, তাহলে কত হবে, 5 মিনিট। তাহলে 300 সেকেন্ড কত মিনিট, 5 মিনিট, তাই না? 1 মিনিট, 1 মিনিট যদি 60 সেকেন্ড হয় তাহলে 300 সেকেন্ড কত হবে, 5 মিনিট হবে, তাই না? তাহলে আমি লিখতে পারি যে ঘন্টাগুলো 5 মিনিট পর আবার একসঙ্গে বাজবে, তাই না? আমরা লিখব ঘন্টাগুলো, সুতরাং
কতক্ষণ পরে ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে? সুতরাং 5 মিনিট পর, 5 মিনিট পর, 5 মিনিট পর ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে, ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে, একসঙ্গে বাজবে, তাই না? 5 মিনিট পর। তো এই হলো তোমাদের অঙ্ক, আজকে আমি এই অঙ্কগুলো করালাম, পরের দিন আমি বাকি অঙ্কগুলো তোমাদের করিয়ে দেব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে।